ওকে মেরেছো, এর জন্যই ও 9 মাস জেলে ছিল, আর বাইরে এসেই আবার মারপিট শুরু করে দিল। বলো তো ওকে মারলে কেন? তাহলে কি ছেড়ে দিতাম? বাবার কাছে 50 লাখ টাকা ছিল, চাইলে 1 টাকাও দিত না, সেই জন্য আমি বাবাকে মেরে ফেলেছি। পাপ করেছি কিছু? তুমি ওকে একটা জীবন্ত লাশ বানিয়ে ছেড়েছো, অনেক কষ্ট দিয়ে মেরেছো ওকে। 9 মাস হয়ে গেল, ও এখনো হাসপাতালেই আছে। পুলিশ যখন ওকে জিজ্ঞাসাবাদ করতে গেছিল তখন ও কি অবস্থায় ছিল জানো? আপনাকে কে মেরেছে বলুন আমাকে। চোখেও ব্যথা লেগেছে, ও কি দিয়ে মেরেছে? শরীরের অনেক জায়গাতে আঘাতের চিহ্ন, একজনই ছিল নাকি অনেকজন মিলে মেরেছে? একজন? পায়ের নিচে কোনো অনুভূতি হচ্ছে? বাপ রে, দুখানা রিবস ডিসলোকেট হয়ে গেছে, ও বেঁচে কি করে আছে? ডাক্তারদের কথা তুমি ওকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছো। তুমি হয়তো কাজটা তোমার দিক দিয়ে ঠিকই করেছো, কিন্তু কাজটা তো অন্যায়। শাস্তি দেওয়ার জন্য কোর্ট আছে, থানা আছে, পুলিশ আছে। তুমি তো ভালো কোনো কাজ করে সুখে শান্তিতে থাকতে পারতে, নাকি অকারণে কেন এসব ঝুঁকি নিচ্ছ? জীবনে কিছু একটা করতে হলে ঝুঁকি তো নিতেই হবে, ঝুঁকি সবেতেই আছে। এখনো পর্যন্ত আপনার সাথে কথা বলছি, এটাও একটা ঝুঁকি। I'm sorry sir. Good luck. এনিন চা। আমার সোনা ছেলে, শোনো না, এদিকে এসো না। কি হয়েছে বলো? আমাদের ছেলের রেজাল্ট দেখো। আমি খুব খুশি হয়েছি। জানো তো, ও তোমার মতোই বড় ডাক্তার হতে চায়। ডাক্তার হবি? বছর আগে পোস্টমর্টমের রিপোর্ট বদলাতে বলেছিলাম, কিন্তু তুমি কোর্টে ঠিক রিপোর্ট পাঠিয়ে খুবই সততা দেখিয়েছিলে, তাই না? 8 বছর ধরে পাথর ভেঙেছি শুধু তোর কথা মনে করে। আরে আরে আরে, কি হলো, কি হলো তোমার? মুম্বাই, অপরাধ আর মায়ানগরীর বাদশাহ বলা হয় এই শহরকে। এখানে বসবাসকারী গরিব বা বড়লোক সবাইকে ভয়ে থাকতে হয় দুজনের, না হলে কেউ টিকতে পারবে না এখানে। দক্ষিণ ভারতীয় অধ্যুষিত ধারাবি এলাকাটিও এই জগৎ থেকে মুক্ত ছিল না। ধারাবিবাসীদের কব্জা করে দুই ভাই এখানে রাজত্ব চালায়। একজন হলেন রবি বর্মা, যে এখানকার লোকেদের ভয় দেখিয়ে হত্যা আদায় করে, সাথে অনেক নেশার ওষুধ, হাতিয়ার চুরি, আরো অনেক বেআইনি কাজ করে। ওর একজনই শত্রু মণি বর্মা। মণি হলো
রবি বর্মার দাদা। পারিবারিক জমি জমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে যে শত্রুতা শুরু হয়েছিল সেটা এখনো চলছে। রাজনৈতিক নেতাদের জন্য পুলিশ কিছুই করতে পারছে না। এখানে সব সময় দুজনেই দুজনকে মারার চেষ্টা করতে থাকে। দাদা, তোমার সাথে কেউ দেখা করতে এসছে। কোনো দরকারি কাজে ডেকেছিলে? মণি বর্মা, কাল দুপুর ১২টায় ১১২ নম্বর বুথে নিজের ভোট দিতে যাবে। আমাদের নেতারা ভোট দিতে বুথের মধ্যে একাই যায়। পোলিং এজেন্টরা সব আমাদেরই লোক থাকবে। ওখানেই ওকে শেষ করে দিতে হবে। কাজ শেষ করে আমাকে ফোন করবে, বুঝলে? ঠিক আছে, যাও। স্যার, যারা ভোট দেবে তারাই ভিতরে যাবে। গাড়িটা কোথায়? বাসের পেছনে আছে। তুমি বাসে ঢুকে যাও। এসো, তাড়াতাড়ি বাইরে এসো, তাড়াতাড়ি বসো। শিবা, থ্যাংকস। আমি প্রভুভক্তির অনেক গল্প শুনেছি, তোমায় দেখে বুঝলাম সত্যি সেরকম মানুষ আছে। আজ তুমি না থাকলে আমি এখন বেঁচে থাকতাম না। আমি এসে গেছি লক্ষ্মী, আমি এসে গেছি লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী। ১২ বছর ধরে কলকাতার এই গড়িয়াহাটে আমি ট্যাক্সি চালাচ্ছি, কিন্তু এখন সবাই অটোর জন্য লোন পেয়ে যায়, তাই সবাই অটো চালায়। এইভাবে এখন আমাদের ব্যবসা কি করে চলবে বলো? তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে একজন ভালো প্যাসেঞ্জার চলে আসে এক্ষুনি। লক্ষ্মী, আমার জন্য প্রার্থনা করো, প্রার্থনা করো। তুমি আমার জন্য কি হয়েছে? ৭০ কিলোমিটার জোরে ছোটে আমার এই ট্যাক্সি। ৭০ কিলোমিটারের দরকার নেই আমার, ৬০ কিলোমিটারই যথেষ্ট। ৭ কিলোমিটার মনে হবে যেন পেছন থেকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে হচ্ছে। একদম ঠিক, কম স্পিডে বডি দোলার কোনো চান্সই নেই। কি বডি?
স্যার কি বলছেন কি আপনি? আমাকে না ভাই, আমার ঠাকুমা মারা গেছে, ওনাকে শ্মশানে নিয়ে যেতে হবে। কেন স্যার, আর কোনো ট্যাক্সি পেলেন না নাকি? ঠাকুমার বডি নেওয়ার জন্য এটাই পেলেন? এটা কি মরাটানার গাড়ি? হ্যাঁ ভাই। এটা কি? এটা পা। ওটা কি? ওটা ট্যাক্সি। এটা কি? এটা পা। ওটা কি? ওটা ট্যাক্সি। আরে আপনি যান এখন এখান থেকে। 100 টাকায় টু হুইলার দিচ্ছে, 500 টাকায় গাড়ি দিচ্ছে, তাই কেউ আজকাল আর ট্যাক্সিতে বসতেই চায় না। কোনটা আসল কোনটা নকল আমি বুঝতেই পারছি না কিছু। হ্যালো, আর তোর যা ইচ্ছে তাই কর, আমাকে জিজ্ঞাসা করিস না। এখন হবে না, যাও যাও যাও, চলে যাও। বছর আগে এরা তো তোমরাই না? তোমরা তিনজন নির্মম ভাবে আমার মা বাবাকে খুন করেছিলে। আমায় মেরো না, মেরো না, আমাকে মেরো না, না। Thank you.
25 বছর থেকে আমি বুকে যে ক্ষত নিয়ে ঘুরে বেড়াচ্ছি তাতে কিছুটা মলম লাগাতে পেরেছি। একজন পালিয়েছে আর ওর জন্য আমার এখানে থাকতে হবে। এখানে? হ্যাঁ, গড়িয়াহাটে আমার মামার বাড়ি আছে, তুমি ওখানে থাকতে পারো। ওই বাড়ির লোকজন কেমন? তোমাকে ওইসব ভাবতে হবে না, তোমার যতদিন ইচ্ছে থাকতে পারো, ঠিক আছে? তোমার মামা কি করেন? এখানকার বাঙালি পরিবারের মেয়েদের হিন্দি পড়ান, তাই দিয়েই ওনার সংসার চলে। এসে গেছে, এবার নামুন। বলো বলো কাশি, তোমারও রাজমহলে থাকতে ইচ্ছে করছে? আমাকে নিয়ে ঠাট্টা করছিস তাই না? না না, আমিও এখানে থাকি তাই বলছিলাম। আমি চাইছিলাম যে জায়গাটা তোমার পছন্দ হোক। চলো যা যা। চালক! হ্যাঁ, ওই ট্যাক্সি ড্রাইভার পান্ডে কোথায়? আমি জানি না স্যার। ভাই ভগবান, যদি কাশি জানতে পারে যে আমি সবার থেকে ধান নিয়ে রেখেছি তাহলে কি ভাববে? ওকে কোনোভাবে তাড়াতেই হবে এখান থেকে। না না কিছু না, ওই ছোলাওয়ালা এসেছে আর মামা ছোলা খেতে খুব ভালোবাসেন, তাই ভাবছিলাম যে কিছু ছোলা কিনে নিয়ে তুমি ভেতরে যাও, আমি আসছি। কোথায় বাড়ি আমি কি করে জানবো? তুমি সোজা গিয়ে বাঁদিকে ঘুরো, দেখবে যে মূর্তি নামের একটা ফলক লাগানো আছে, ওই বাড়িতে যাবে। যাও যাও। আরে দিবারের অমিতাভ বচ্চনের মতো কোথায় যাচ্ছ? আমার সুদ দাও। চুপ কর। তোকে তো আমি সুদ না, পুরো সেটেলমেন্ট করে দেবো। এবার তোর কাজের জন্য আমি অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কি বলছো তুমি? ওয়ান মানিকা করোড়পতি প্রোগ্রামের কথা শুনেছিস? অমিতাভ বচ্চনকে চিনিস? কম্পিউটারকে চিনিস? ওরা দুজন মিলে আমাকে 2 কোটি টাকা জেতার সুযোগ করে দেবে, আর ওটা পেলে তোর সব ধার আমি শোধ করে দেবো। তাই আর তোর চিন্তা করার কোনো রকম দরকার নেই, বুঝেছিস? এই মিথ্যে কথা বলো না, এমন মারবো না, পুরো গোষ্ঠীর নাম ভুলে যাবে, বুঝতে পারছো? একটু ধীরে মারবি, আমি চেন্নাই নামবো। এই কি রে, নিজের ডাবল এক্সেল বডি দেখে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস? দেখ ভাই, টিভি যতই 16 ইঞ্চি হোক কিংবা 36 ইঞ্চি, তার রিমোট কিন্তু 6 ইঞ্চি হয়ে থাকে আমার ভাই। কি বলছো তুমি এসব? আরে ভাই একবার নিচে দেখ, এই দেখ। আরে আরে এটা কি? এটা হলো মানব বোমা। বোতাম টিপলে কি হবে জানিস? কাকু দাঁড়াও, আমি টিপে দিচ্ছি। আপনারা শুনছেন আকাশবাণীর অল ইন্ডিয়া রেডিও। আজকের মুখ্য খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন, এটা তো ট্রানজিস্টার। আরে এটা হলো ইন্টারন্যাশনাল সিস্টেম, নরেন্দ্র সিং স্বামীজির এটা। আমাকে বোকা বানানো হচ্ছে? হ্যাঁ, আমার ধারও শোধ করে না, আমার সুদও দেয় না, আজ মেরে ফেলবো ওকে আমি। হ্যাঁ, কোথায় গেল? এটা তো শুধু জামা। বডি কোথায় গেল? বডি কোথায় গেল? আপনি কে? আমার নাম হলো কাশি, চেন্নাই থেকে এসেছি। এটা মিস্টার মূর্তির বাড়ি তো? হ্যাঁ এটাই। বাবা বাইরে গেছেন, চলে আসবেন এক্ষুনি। এই নিন আরতি। ধন্যবাদ। আপনার বাবা না থাকলে ক্লাস কি আপনিই নেন? কি ক্লাস? পড়ানোর ক্লাস। ও আচ্ছা, বুঝেছি, আপনি ভুল বাড়িতে এসে পড়েছেন। ওনার বাড়ি পাশেরটা, ওনার নাম কৃষ্ণমূর্তি। সরি। না না ঠিক আছে। আচ্ছা, আমাকে হলুদটা কে দিল? আমি দিয়েছি। বাড়িতে কেউ ছিল না তাই আমি। হ্যারি মা, কে নি? বাবা, উনি কৃষ্ণমূর্তি স্যারের অতিথি, ভুল করে আমাদের বাড়িতে এসে পড়েছেন। ভগবানের এটাই হয়তো ইচ্ছে ছিল, তাই তুমি এখানে এসেছো। আচ্ছা আমি আসি। আচ্ছা, কাশি কাশি,
মিস্টার কৃষ্ণমূর্তি বাড়িতে আছেন? এই আরে কি হলো, আমি তো তোমাকে কখন পাঠিয়েছি, মনে হয় পুরো পাড়া ঘুরে এলে। গাধা, তুমি শুধু মূর্তি বলেছিলে, কৃষ্ণমূর্তি বলো না। তাতে কি হয়েছে? পাশের বাড়িতে চলে গেছে। আমি বলেছিলাম না কাশি, এই হলো আমার মামা। এ তোকেই বলেছি এই বাড়ি ছেড়ে চলে যেতে, ওকে আবার কোত্থেকে নিয়ে এসেছিস? যা দুজনেই বিদেয় হ। আমি বলেছিলাম না ফান্টিভির সঙ্গে কথা বলার কোনো দরকার নেই, দেখো কেমন কথা বলছে, চলো আমরা এখন যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ফান্টিভির কথা বলি, আমি ঠিক শুনলাম তো? হ্যাঁ বল না। হ্যাঁ মামা, ফান্টিভির হেড হচ্ছে এর খুব কাছের বন্ধু। নমস্কার। শঙ্কর দেবনাথের সঙ্গে ওর এখন ঝগড়া চলছে, তাই ওই জায়গায় কাকে রাখা যায় সেটা নিয়ে আলোচনা চলছিল ওর সাথে। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না এখানে। হ্যাঁ আমি বলেছিলাম না, আমার মামা বাংলার একজন বড় পণ্ডিত, তাই ওনার জন্য যদি কিছু করা যায় সেভাবে এনেছিলাম। না না দাঁড়া দাঁড়া, তোরা দুজন আমার সাথে আমার বাড়িতে থাকতে পারিস, তিনজন এক রুমে থাকাটা ঠিক হবে না, খুব ঝামেলা হবে। ব্যাপার দাদা, এত দেরি কেন করলে? এই বিয়ে বিয়ে করে কেন পড়ে আছিস আমার পেছনে দাদা? আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য কবে বৌদি নিয়ে আসবো এই চিন্তা করা ছেড়ে দে, আর পড়াশোনায় মন দে। দাদা তোমার রান্না খেতে খেতে বোর হয়ে গেছি, চুপচাপ চলো না। বিয়েতে আপনি পণ নেবেন না, আমি খুব খুশি। এ হলো আমার বড় মেয়ে, স্কুল টিচার। নমস্কার। তুই মেয়েটার ছবি দেখেছিস তো? ফটো কেন, ওকেই তো দেখবে না। লজ্জা পাচ্ছ কেন, চলো। আরে ছেলেটাকে দেখো তো। আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে? হুম, কিন্তু একটা দরকারি কথা আছে। কি বলুন? আপনার মেয়েকে আমার স্ত্রীর চেয়েও বেশি আমার ভাইয়ের মা হতে হবে, এটা খুব জরুরি। তাহলে কি আমার মেয়ে সারা জীবন বন্ধা হয়ে তোমার ভাইয়ের মা হয়ে বেঁচে থাকবে, সেটা কি করে হবে? আপনি এসব আগে কেন বলেননি? এটা ঠিক কথা নয়, আমার বাচ্চা হয়নি, কিন্তু আমার বোনের তো বাচ্চা হওয়া উচিত, এত বড় ছেলেকে নিজের বাচ্চা কি করে বলবে? হ্যাঁ এক মিনিট, উনি এমন কি বলে দিয়েছেন যে আপনারা সবাই এত রাগ করছেন? ছোট ভাইয়ের মা হওয়ার জন্যই তো বলছেন না, এর অর্থ হলো যে দেওরকে বাচ্চা ভাববে, মমতাময়ী মা চাই। উনি তো এটা বলেননি যে আপনার মেয়ে বাচ্চার জন্ম দিতে পারবে না। ছোট ভাইকে উনি এত ভালোবাসেন, তাহলে চিন্তা করে দেখো নিজের স্ত্রীকে কতটা ভালোবাসবে। আপনারা সবাই এটাই ভাবুন, এরকম স্বামী অনেক পুণ্য করলে পরে পাওয়া যায়। আপনার নামটা কি? শান্তা। তোমার না, ওনার? মিনা। তুমি কি আমাকে বিয়ে করবে? ওয়েলকাম বৌদি, উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ। সরি বৌদি, এখানে আরতি দেখাবার মতন কেউ নেই, সবকিছু আমাকেই করতে হবে। হ্যাঁ আজ থেকে আমি তোমার শাশুড়ি। ওর মা হতে বলেছিলাম তোমায়, সেই জন্য এমন বিয়াদপি করছে। আচ্ছা পূজা ঘাটটা কোথায়? এরকম একটা মিষ্টি পরিবারের বউ হতে পেরে আমি খুব খুশি হয়েছি, আমার কাছে এটা গর্বের বিষয়। আমায় আশীর্বাদ করো। আরে আরে এ কি করছো তুমি? আরে এই কি হয়েছে তোর? আমার খুব আনন্দ হচ্ছে, আমি একটা ভালো বৌদি পেয়ে গেছি, খুব আনন্দ হচ্ছে আমার। আরে পাগল কাঁদিস না,
কিসের দাগ এটা? এটা একবার কি হয়েছিল, ঝামেলার সময় একজন সামনে থেকে গুলি চালিয়েছিল, বুকে না লেগে গুলি হাতে লেগেছিল, ব্যাস। বাবা রে, এত বড় ঘটনাটাকে তুমি ছোট ব্যাপার বলছো? আরে কিছুই হয়নি, বেঁচে তো গেছি আমি, কিন্তু পরের গুলিটা ডাইরেক্ট মনে এসে লেগেছে আর আমার অজান্তেই ভেতরে ঢুকে গেছে, আমি কিছুই করতে পারিনি। কি হলো তারপর? যেন নতুন প্রাণ ফিরে পেলাম। ব্যথা লাগেনি? ব্যথা হয়েছিল, কিন্তু ওই বুলেটটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, কোনো অপারেশন করেও আর বাইরে বের করা যাবে না, যতদিন বেঁচে থাকবো ওটা আমি বের করতেও চাই না, ওই বুলেটটা সব সময় আমার সাথেই থাকবে, ওটা একটা খুব সুন্দর বুলেট। এই আমি বুঝতে পেয়েছি, আমার কথাই বলছো না, আমাকে বুলেট বলছো না? আরে বাহ, খুব চালাক তো তুমি। এই তার আগে আমার কিছু হয়ে গেলে আমার ভাইকে কে দেখবে এই ভয়টাই পেতাম, কিন্তু এখন সেই ভয়টা নেই, এখন তুমি রয়েছো না, আমার বউ। ধন্যবাদ। আচ্ছা, তোমার ভাই যা পছন্দ করে তুমিও তাই করবে? হ্যাঁ, কেন? না, ও ওর বন্ধুকে বলছিল যে ওর একটা খেলার সাথী চাই। আচ্ছা, আগে তো বলবে এটা তুমি আমায়। তুই জানিস তো এটাকে? রবি ভাইয়ের ডান হাত, যদি উনি জানতে পারেন না এই কলোনিটা থাকবে না, যে টাকাটা দিচ্ছে সেটা নিয়ে চুপচাপ সাইন করে দেয়, তাতে তোরই ভালো হবে বলে দিচ্ছি। গভর্নমেন্টের হিসেব অনুযায়ী এটার দাম 15 লাখের থেকে বেশি, এটা তোমরা কেবল 15,000-এ চাইছো, এটা কি ন্যায় হচ্ছে বলো? 20 বছর আগে এই দামই তো কিনেছিলি। আচ্ছা, তোর নাম কি? সুন্দর মূর্তি। 20 বছর আগে? সুন্দর মূর্তি। নাম যখন বদলায়নি, দাম কি করে বদলাবে? আমি রিটায়ার হয়ে গেছি, এই বাড়িটা বিক্রি করেই আমার মেয়ের বিয়ে দিতে হবে। চলো বাবা, চলো এখান থেকে। দাঁড়াও ভাই, তুমি কে? কেন এরকম করলে? আমাদের তোমার সাহায্য চাই কেউ বলেছিলাম কি এরকম আমরা? তুমি তোমার যে কাজটা করতে এসেছিলে সেটা না করে ওদের উপর হাত কেন ওঠালে? এ কথা কেন বলছেন? তুমি আজ এসছো, কাল চলে যাবে, ওরা চাইলে এই পুরো কলোনিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। শোনো ভাই, এখানে এই গুন্ডাদেরই রাজ চলে, ওরা যা ইচ্ছা তাই করতে পারে, আমাদের সহ্য করতে হবে, এটাই আমাদের ভাগ্য। 10 টাকা রোজগারের জন্য সমাজ ছেড়েছি, পরিবার ছেড়েছি, এই পাপি পেটের তাগিদে বোম্বেতে এসেছি, তোমার কি এটা পছন্দ হচ্ছে না? আমাদের লোককে মেরেছে? কে? সবাইকে মেরেছে? আচ্ছা আচ্ছা, আমি দাদার সাথে আছি, পরে আমি ফোন করছি তোমাকে, ঠিক আছে? কার ফোন ছিল?
ধারাবিতে একটা লোক আমাদের ছেলেদের খুব মেরেছে, এটাই বললো। ধারাবিতে এমন কার ক্ষমতা আছে যে আমার লোকের গায়ে হাত তোলে? খোঁজ নে। বলো। আমি আপনার কাছে কৃতজ্ঞ, সবাই ভালো মন্দ বলেছে, আপনি কিছু মনে করবেন না। রবি ভাইয়ের লোক যা ইচ্ছা তাই করতে পারে, ওরা খুব ডেঞ্জারাস কিন্তু। তাই নাকি? হ্যাঁ সত্যি। আমাদের লোকজনকে কে মেরেছে বল? ওপরে দাদা। হে ভগবান, রবি ভাইয়ের লোকরা চলে এসেছে, আমি আপনাকে বলেছিলাম না, প্লিজ এখান থেকে চলে যাও। আমাদের লোকজনকে কে মেরেছে বল? ওই লোকটা। তুমি যাও, ভেতরে যাও। এই এই নাকি? তুই কে রে? তুই কে বে? কোথেকে এসেছিস? তোর নাম বল, জিজ্ঞেস করছি তো। এই একে ভয় পাচ্ছিলি? এ কোনো দাদা নাকি? কাউকে এত দুর্বল ভাবিস না। আমি রবি ভাইয়ের সাথে দেখা করব, বাঁচতে চাইলে আমাকে ওর কাছে নিয়ে চল। নাইডু, কেমন দেখতে বলো? খুব ভালো। ভুল আমি করি না, নিশানা লাগাইনি। বুঝাও। কে তুমি? আমার নাম কাশি, আমি মেরেছি তোমার ছেলেদেরকে। যাদের জন্য মেরেছি ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওরা জানে না আমি কে। আমি অন্যায় সহ্য করতে পারি না, আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওদের কিছু করো না। চাইলে আমাকে গুলি মারতে পারো, এই দুনিয়াতে আমার কেউ নেই। গুলি করো আমাকে। কি এত ভাবছো, গুলি করো? এরকম একজন তোমার দলে দরকার। আমার সাথে কাজ করবে, যা চাও তাই পাবে। তাহলে এখন থেকে ওই কলোনির লোকেদের উপর আর কোনো অত্যাচার করা যাবে না। বিশ্বাস করো, যেখানে বিশ্বাস নেই সেখানে আমি নেই। বিশ্বাস আছে বলেই তো সাথে কাজ করতে বলছি। এই ধারাবিতে আমাদের ডেরায় কাশির থাকার ব্যবস্থা কর। ঠিক আছে দাদা। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ফাটাফাটি। কিরে, আবার এখানেই নিয়ে এলি যে? রবি ভাই তোমাকে এখানেই থাকার জন্য বলেছে। ও, কাশি তুমি এটা কি করলে? রবি ভাইয়ের ওখানে কাজ শুরু করলে কেন? আমি নিজের জন্য ভাবি না, আমি চাই না আমার জন্য কলোনির লোকেদের ক্ষতি হোক, আর এখানে থাকতে হলে কিছু একটা ক্ষতি হতো, তাই রাখছি। Thank you.
হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। কি হলো, মন খারাপ নাকি? তেমন কিছু না, আমার তোমার সাথে কিছু কথা ছিল কিন্তু বলতে ভয় লাগছে। কেন? আসলে পিস্তল দেখে ভয় পেয়েছি। তুমিও না? আচ্ছা, এক কাপ ভালো মতো ফিল্টার কফি কোথায় পাওয়া যাবে? আমার অফিসের রাস্তায় একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ফিল্টার কফি পাওয়া যায়। বিল কিন্তু আমিই মেটাবো। এত চুপচাপ কেন তুমি? কি বলবো, বলো না, তোমার কি ভালো লাগে কি ভালো লাগে না? আমার মা আর বাবাকে খুব ভালো লাগে, শান্তি আর সুখের পরিবার, ব্যাস এইটুকুই চাই আমি। একটা কথা তো বললেই না। কি? যে তোমার ঝগড়া করতেও ভালো লাগে। তোমার কি ভালো লাগে না? আমি মা বাবা, সুখী পরিবার, শান্তি, এসব ভালো লাগে না। এই আবার কি? যেটা এক্ষুনি পছন্দ বললে সেটাকেই অপছন্দ বলছো? কারণ এখন ওরা আমার সাথে আর নেই। আমরা এই কলোনিতেই থাকি। কি হয়েছে? আমাদের জন্য তুমি লড়াই করলে, তাই তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। কিন্তু তুমি একটা বড় ভুল করে ফেলেছো। কেন এরকম বলছো? রবি ভাইয়ের দলে তুমি নাম লিখিও না। তুমি আমায় কেন বলছো? আমার যা ইচ্ছা আমি তাই করবো, যেটা জানো না সেই বিষয়ে নাক গলাতে এসো না, তাতেই তোমার ভালো হবে। রবি ভাই কেমন লোক সেটা কি তুমি জানো? ওনার জন্য কত মানুষের জীবনে সমস্যা তৈরি হয়েছে, টাকার জন্য যা ইচ্ছে তাই করবেন না প্লিজ। এই, তোকে বললাম না তুই এইসব ব্যাপারে নাক গলাবি না। ছাড়ো ছাড়ো, ও ভুলটা কি বলো সেটা তো বলো। তোমার ভালোর জন্যই বলছে তাই না, তুমি বুঝছো না? এসব বুঝবে না, আমি আগেই জানতাম ও সব সময় এরকমই করবে। ওর জন্য টাকাই সবকিছু, জানো তুমি, টাকার জন্য ও সবকিছু করতে পারে। চলো এখান থেকে। দাদা, তুমি কি জানো না ওটা কে ছিল? কে? ওটা রবি ভাইয়ের ছেলে ছিল। ওর বাবা যে কাজটা করে সেটা ওর একদম পছন্দ নয়, এই জন্য ও ঘর ছেড়ে এখানে চলে এসেছে। ও পড়াশোনা জানা শিক্ষিত ছেলে, ওর বাবা ওকে অনেক ডেকেছে কিন্তু ও যায়নি, ও নিজের ক্ষমতায় কামায় আর একলা থাকে। এটা 12 নম্বর টেবিলে দিয়ে এসো, ঠিক আছে? কি হলো রাজা, আপনি এখানে কেন এসেছেন? তুমি রবি ভাইয়ের লোক এখন আমি জানতে পারলাম, তবে এটা ভেবো না ভয় পেয়ে দেখা করতে এসেছি। দেখো, আমার মনে হয় যে বাঁচতে হলে এভাবেই বাঁচা উচিত, এই কথাটা আমার ভালো লেগেছে। আমি কোথায় কাজ করি, কী কাজ করি, আমি আমার নিজেরটা খুব ভালো করেই জানি। আমি নিজের খুশি মতো কাজ করি, তাই এসব নিয়ে চিন্তা করো না। অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকলে আমায় ক্ষমা করো। আসছি। হ্যালো হ্যালো, ক্ষমা চাইলে কি হবে না কি? শুধু ওই দিন যে শার্টটা ধরে টানলে, তার জন্য কি করতে হবে? একসাথে বসে কফি খেয়ে তারপর বিলটা তোমাকে দিতে হবে। আরে চুপ করো, দিতে দাও না, এখন তো গভীর সম্পর্ক হয়েছে। ওকে, আমি সেই মেয়ে যার সাথে বিয়ে ঠিক হয়েছে, আর কোনো উপায় নেই, ভালোবেসে ফেসে গেছে। চুপ কর। স্যার স্যার, পাশেই অঞ্জলির অফিস আছে, যাবার সময় একবার দেখে নিও, শুধু জানলা দিয়ে দেখলে হবে না কিন্তু। আজ আমার স্বপ্নে আমার রানী এসেছিল, চোখ খুলতেই যেন কোথায়। কোথা থেকে এসেছিস? লালটা ফেলতে হবে ভাই, ভেতরে গিয়ে রাখ। রবিদা নমস্কার। কি শেঠ, এই একটা চেয়ার দে, এত তাড়াহুড়ো কিসের? আমার উপরে আক্রমণ করেছিল, কোনোভাবে প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছি। কে? মনিদা। কেন? বাইপাসের ধারে একটা পুল বানাবার কন্ট্রাক্ট পেয়েছি, বিরোধীরা এই কন্ট্রাক্টটা পায়নি বলে
আমাকে মেরে ফেলার জন্য মনিদাকে টাকা দিয়েছে ওরা। মনিদা আমার কোনো কথাই শুনছে না, আমিও টাকা দেওয়ার জন্য তৈরি আছি। আমাকে পুলিশ বাঁচাতে পারবে না, একমাত্র তুমিই বাঁচাতে পারো। আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও। এখন আমি কি করব? কালকে আমি সিঙ্গাপুর চলে যাচ্ছি, ওখানে আমি সুরক্ষিত থাকব। তুমি আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। টাকা? তুমি যত টাকা চাইবে আমি দেব। চন্দু, কাল সকালে আমাদের 10 জনকে রেডি রাখবি। রবি ভাই, এই কাজটা তুমি আমাকে দাও, আমি করব। তুমি নতুন, এটা কোনো 10টা লোককে মারার মতো কাজ নয়, এটার জন্য বুদ্ধির দরকার। সবাই তোর মতো নয়, বুঝলি? রবি ভাই, আমাকে যদি ভরসা করো তাহলে ওই শেঠকে সামলাতে দাও। ঠিক আছে, তার সকালে দেখা হচ্ছে। আর একটা কাজ। না রবি ভাই, সব আমার উপর ছেড়ে দাও, আমি সব দেখে নেব। কাল সকালে ওই শেঠ এয়ারপোর্টে পৌঁছে যাবে। আরে ও পাক্কা মরবে, এক মিনিট ধর। দাদা বলরাম ফোন করেছে। শেঠকে কতবার বুঝিয়েছি রামবাবুর গল্পটা আজকেই শেষ করে দেবো, তাহলে বারবার ফোন করছে কেন? এই রামবাবু যেন সিঙ্গাপুরে না পৌঁছায়। কিছু সমস্যা? কোনো সমস্যা নেই দাদা, শেঠকে সাবধানে নিয়ে যাচ্ছি। শেঠ এখন চুপচাপ পেছনেই বসে আছেন। শেঠকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার পর শেঠ আর শেঠ থাকবেন না। ওভার। শেঠ, আপনার জীবন বীমা আছে তো? 1 কোটি টাকার আছে। 1 কোটি টাকা কে পাবে আপনি না থাকলে? আমি যার নাম বলবো সেই পাবে। এ শেঠ, শেঠ, আমার নাম বলুন না প্লিজ। আমি আপনার জন্য স্টেয়ারিং ধরো। আরে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরে কি করছো পাগলের মতো? আমার নাম পাগল হয়েছো নাকি? আরে অ্যাক্সিডেন্ট হবে, ধরো গাড়ি স্টেয়ারিং না, কি করছো? আমি এক্ষুনি চলে আসবো লেডি কনস্টেবল ডাকতো। আরে মহিলা পুলিশকে ডাকার কোনো দরকার নেই ভাই। ও আমার বউ, বিশ্বাস হচ্ছে না আমার কথা, এক্ষুনি দেখাচ্ছে। শেঠ, তোমার মুখ না দেখে যদি অন্য কিছু দেখে নিত তাহলে কি অবস্থা হতো? হ্যাঁ, যাক আজকে বেঁচে গেলাম। এখানে একজন ট্যাক্সি ড্রাইভার আছে, বোরখা পরা একটা মেয়েকে নিয়ে এসেছে, আমার সন্দেহ হচ্ছে, একবার চেক করতে হবে। আরে এসব কি করছিস? শেঠ, তুমি এখন ফাদার স্টিফেন, সামলাও নিজেকে। বাইবেল আছে? বাইরে লোকেরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি ক্যারেক্টার থেকে বেরিও না। সরি ফাদার, আপনি যেতে পারেন। কাশি, অনেক কষ্ট করে টিকিট কাউন্টারের ওখানে নিয়ে এসেছিলাম, কিন্তু ততক্ষণে মাঝখান থেকে একজন লোক এসে শেঠকে নিয়ে গেছে। এখন কি করব বলো আমাকে, তাড়াতাড়ি বলো। চিন্তা করো না, ফোন না কেটে ওদের পিছু নাও। ঠিক আছে। First class. দেখি আমি কে সেটা পরে জানবি, আগে আমার কথা শোন। কি চাস? তো লোক এয়ারপোর্টে একজন শেঠকে মারবে বলে গেছে, যদি ওনার কিছু হয় তাহলে তুই বাঁচবি না, তাই ওদেরকে তাড়াতাড়ি বল শেঠকে ছেড়ে দিতে। ওকে স্যার, মনি ভাইয়ের ফোন। হ্যালো দাদা, ওকে পেয়ে গেছি, ওয়াশরুমে নিয়ে এসেছি, এক্ষুনি মেরে দেবো। না, ওই বিল্ডারকে ছেড়ে দে। কিন্তু কেন দাদা? যা বলছি তাই কর। আর একটা কথা, তোর লোকেদেরকে বলে দে আমার বিল্ডারটাকে যেন এক্ষুনি ছেড়ে দেয়। বল।
ভিআইপি ট্রিটমেন্টে ফ্লাইটে বসিয়ে দে। কি বলছো? ঠিক আছে দাদা। একেবারে ভেজা বেড়ালের মতো হয়ে গেছে, এত ভয় পাওয়ার কি আছে বলতো? যে সাপ নিয়ে খেলা করছো তোমরা, আমি তারই ফোনা ধরে আছি। ওটা অ্যাকশন হলে আমি দেখাচ্ছি, এটা রিঅ্যাকশন। আমি তোদের মতো জোশ দেখানোর জন্য অকারণে ঝামেলা বাড়াই না, বুঝতে পেরেছিস? অনেকদিন থেকে আমার মনে একটা সন্দেহ আছে, তোরা টাটা সুমোতে ঘোরাফেরা করতে পছন্দ করিস, ঠিক আছে, কিন্তু ওর ভেতরে সিটে না বসে মুন্ডু দরজা দিয়ে বাইরে বের করে হাত উপরে তুলে এরকম চিৎকার করার মানেটা কি আমি একটু বুঝতে পারলাম না এখনো। এই স্টাইলের মানেটা কি আমাকে একবার বুঝিয়ে বল দেখি। অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। আরে যা তো, এইসব টাটা বাই বাই বলে না দেশের জন্য কিচ্ছু করা যায় না, বুঝেছিস? এখন তোমার যা সময় হয়ে গেছে, এখন যাও, এদিকে আর যেন এসো না। এখন তোমরা যাও। কাশি, ভালোভাবে শেঠকে ফ্লাইটে পৌঁছে দিয়েছি। ঠিক আছে। এ তুই মাদ্রাসে, নাম কাশি। কাশি, চব্বিশ ঘন্টার মধ্যে ওর মরা মুখ আমি দেখতে চাই। হিসাব ভুল করো না, আর কাজটা এতটা সোজা ভেবো না, ওকে মারা এত জলভাত না। আমরা ওর চেহারা দেখিনি, তাই ও আপনার মাথার ওপর বন্দুক রেখেছে। আর এ কাজ কোনো সাধারণ মানুষ করতে পারে না, এ অন্যদের থেকে একদম আলাদা। শরীরে জোর আর হাতে বন্দুক থাকলেই কিন্তু সব কিছু করা যায় না, এর জন্য অনেক দম চাই। একটু অপেক্ষা করো। স্যার, সিঙ্গাপুর কিভাবে গেল? সিঙ্গাপুর এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া? এয়ার ইন্ডিয়া। এক্ষুনি এয়ারপোর্টে ফোন কর। আসলে ওখানে তোর থাকার দরকার ছিল। আমি থাকলেও ওকে আমি জানতাম না, তাই ও আমার হাত থেকে বেঁচে গেছে। এক মিনিট। হ্যালো, সিঙ্গাপুর যাওয়ার এয়ার ইন্ডিয়া ফ্লাইট কখন ছেড়েছে বলতে পারো? ধন্যবাদ, ফ্লাইট এখনো যায়নি, এক ঘন্টা পরে ছাড়বে। আরে এদিকে। হ্যাঁ দাদা। এই আমি তাড়াতাড়ি করছি, তুই 10 মিনিটে রেডি হয়, মিস হয়ে গেলে ছাড়বো না কিন্তু। চলো। কোথায়? চলো বলছি আমি। শিবা, আমরা কোথায় যাচ্ছি? বলছি ডার্লিং, আজকে তো তোমার জন্মদিন, দেখতে যাবে আমার সাথে? আচ্ছা ঠিক আছে, আমি টিকিট নিয়ে আসছি। ওকে। আরে আরে, আমার ফোন। হ্যালো, কমিশনার অফিস? হ্যাঁ হ্যাঁ, বলুন। কমিশনার সাহেবকে বলো অ্যাসেম্বলি কার পার্কিং, দাদার রেলওয়ে স্টেশন, মহালক্ষ্মী মন্দির, আর এখন সিঙ্গাপুর যাওয়ার এয়ার ইন্ডিয়া ফ্লাইট IC-174। হ্যালো, হ্যাঁ, সিঙ্গাপুরের ফ্লাইটে মোম আছে? এই সেই না? আরে ছাড় না কাশি, শেঠ মরে গেছে তো গেছে, তুই এত চিন্তা করছিস কেন? ওটা ওর ভাগ্যে ছিল, ফ্লাইট লেট হয়ে গেছে, মরে গেছে। তবে এটা ভাবিস না যে আমরা হেরে গেছি, আমরা কিন্তু জিতেছি, আর আমাদের দলেরও জিত হয়েছে। আর তুই ওদের মাথার উপর বন্দুক তাক করেছিলি, সেটাও কি কম বড় ব্যাপার? ওসব ছাড়, এখন চল আজকের এই খুশির দিনে সবাই মিলে একটু আনন্দ করি। হ্যাঁ, কিন্তু এটা শুনে বেশি খুশি হোস না তুই, ও এখনো বেঁচে আছে, বুঝতে পারছিস কি তুই? আমার মতে তুই বড্ড বোকামির কাজ করেছিস। আমি ভুল করেছি কি করিনি এটা না দেখে নিজের কাজ কর গিয়ে। যা এখান থেকে, যা যা যা। ওর নাম শিবা তাই না? হ্যাঁ দাদা। দেখা হতে না হতেই ঝামেলা শুরু হয়ে গেল, দেখবে পরে দেখে নেব। ঠিক আছে, চল এখান থেকে। আরেশ, এদিকে এসো। কি হচ্ছে এখানে? আরে কি চলছেটা কি, আমাকে কেউ বলবে? আর কে ওই মানি ভাই আর রবি ভাই? হ্যাঁ বলো। তদন্ত করছি, তাতে কিছু যায় আসে না। বলো কোন দলের লোক, হচ্ছেটা কি? পুরো সন্তোষপুরটা কন্ট্রোলের মধ্যে রেখেছে। এই
এতগুলো দুনম্বরী কাজ করার সত্ত্বেও ওনার নামে এখনো এফআইআর কেন হয়নি? এতদিন তোমরা কিভাবে ছিলে, কি করছিলে, সে সমস্ত কিছু আমি জানতে চাই না। আর আমি এখন এখানে চলে এসেছি, এখন আর আইনের ফাঁকগুলি ওরা কোনো রকম পার পাবে না। আমি ওদেরকে উচিত শিক্ষা দেব, বুঝা গেল? এই এক একটা করে সবকটার নামে এফআইআর ফাইল করো, সবগুলোকে জেলে ভরে পিটিয়ে মারবো, আমি একটাকেও ছাড়বো না আমি। ইচ্ছাই স্যার। হ্যাঁ পেছনে আমাদের তোমার মতো হবে। ভেলোর জেলে দেখেছিস নিশ্চয়ই? তোর বিলটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিল। এখন তুই কি করছিস? কাজ খুঁজতে এসেছিলাম, এখন সেটেল হয়ে গেছি, একজনের কাছে কাজ করছি এখন। তোর কি খবর? আমিও এখন একজনের সাথে কাজ করছি। নতুন বিয়ে হয়েছে নাকি? পেছনে ঘুরবি না। কেন বলছি? এই হ্যাঁ, ওকে মারতে গেছিলি কেন? যার সাথে তুমি বসেছিলে তুমি জানো ওটাকে? কাশি। কে কাশি? আরে যে মনি ভাইকে বন্দুক দেখিয়েছিল ওই কাশি। তাহলে ওই সেই কাশি? ঠিক বলেছো, ও হচ্ছে মনি ভাইয়ের রাইট হ্যান্ড। আমাদের অনেক ছেলেকে ও মেরেছে, খুবই ডেঞ্জারাস ছেলে ও। শিবা, হ্যালো। হ্যালো কাশি, আজ বিকেল তিনটের সময় ভিটি ক্রাফোর্ড মার্কেটে যাব। আমাদের গোডাউনে 10 কোটির মাল আসবে, মাল পৌঁছানোর সময় তুই ওখানে থাকলে সুবিধে হবে। ওকে। হ্যালো। জোক মনে হচ্ছে, আমার ফোন তোর কাছে, তোর ফোন আমার কাছে। শত্রুকে বন্ধু বানিয়ে নিলেই খেলাটা উল্টো হয়ে যায়। আমি ভেবেছিলাম ওই বন্দুকওয়ালা লোকটা অন্য কেউ হবে, কিন্তু ওটা তুই ছিলি না? হ্যাঁ, আমিও তোর ব্যাপারে অনেক কিছু শুনেছি, অনেক লোক তোকে মানে। তুই ভুল জায়গা চলে এসেছিস। তুই তো চার্চে ফাদারের সঙ্গে থাকবি বলেছিলি। এইদিকে আসবি কেন? ওইদিকে তোর ভয় লাগছে নাকি? তোর চেহারাটা আমি দেখে নিয়েছি, এই জন্য তুই বেঁচে আছিস। বন্ধু যদি শত্রু হয়ে যায় তাহলে তোকে শাস্তি দিতেই হয়। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কিন্তু তোর কথা আমি সেরকম ভরসা পেলাম না। তোর সময়টা ভালো যাচ্ছে, তাই তুই এবার বেঁচে গেলি। ভগবানের কাছে প্রার্থনা কর কোনোদিন যেন আমার মুখোমুখি না হতে হয়। নতুন করে আর কি হবে, সেটাই আমি তোকে দেখাবো। এর আগেও ভেলোর জেলে আমি ওকে দেখেছি, ওখান থেকেই আমি ওকে চিনি। কিন্তু একটা কথা। কি কথা? ভিটিতে ক্রফার্ড মার্কেটে ওর গোডাউনে
10 কোটি টাকার মাল আসবে বলে আমার কাছে খবর আছে। আমাদের লোকেদের মাল উঠাতে বল। কিন্তু এভাবে ওদের শুধু 10 কোটিরই ক্ষতি হবে, সমূলে বিনাশ করার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। সিএম এর কাজ হয়ে গেছে তো? ওভার। আচ্ছা ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ওয়ান ওয়ে, এখান দিয়ে যেতে পারবি না। আরে তুই কে রে আমাকে বলা? হ্যাঁ বসো। এখানে কেন ডেকেছেন, কি দরকার? তোমার এক চালার দিন দুপুরে একজন কনস্টেবল গলা কেটে পালিয়েছে, এ বিষয়ে তুমি কি বলবে? কি বলবো, এটা অপরাধ, ওদের খোলাখুলি এটা করা উচিত হয়নি। ও ওই গুদামে কেন গিয়েছিল? তোমার ওই গুদামের সঙ্গে কি সম্পর্ক? পুলিশ পেছনে পড়ে থাকলে তখন মাথার কোনো ঠিক থাকে না, তখন ও শুধু পালিয়ে বাঁচতে চায়। হুম, তুমি ঠিকই বলেছ। শুধু তাই না, তোমার লোক আরো অনেক বেআইনি কাজ করছে। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন সেটা আমাকে আপনি আগে বলুন। এটা হলো রাগার জামানতের কোর্ট অর্ডার। ওকে ছেড়ে দাও। আর কিছু লাগলে আমার বাংলোতে আসবেন। আর ওই মার্কেটে যে গুদামটা আছে সেটা আপনারই, তাই না? হ্যাঁ আমারই। ওই গুদাম থেকে অনেক হাতিয়ার পাওয়া গেছে যেগুলো আমরা সিল করে নিয়েছি। বলুন মিস্টার রবি, ওই হাতিয়ারগুলো কোথা থেকে এলো আর কে সাপ্লাই করেছে? এইসব আমাকে কেন জিজ্ঞেস করছেন? এই এদিকে তাকাও, আমাকে দেখে বোকা মনে হয় নাকি? হ্যাঁ, জায়গাটা তোমার, তো অন্য কাউকে জিজ্ঞেস করবো নাকি? দেখে এখানে এসো। স্যার নমস্কার। স্যার এটা আবার কে? 6 মাস আগে এই গোডাউনটা লিজে নিয়েছিল, ওখানে যা কিছু হয়েছে তার জন্য এই দায়ী। এই হচ্ছে লিজ এগ্রিমেন্ট। জমির এগ্রিমেন্ট আর তারিখ একেবারে ঠিক আছে। আচ্ছা তোমার নাম কি? কাশি। কত বছর ধরে তুমি ওনার সঙ্গে কাজ করছো? এর সাথে গোডাউনে কোনো সম্পর্ক নেই। এই
তুই একা কাজ করছিস না, তোর কোনো দল আছে? হ্যালো, আমাদের এখানে ডেকে আমাদের আপনার অফিসারি রুয়াব দেখাতে চাইছেন। আপনি যেতে পারেন। ধন্যবাদ। তুই কি 6 মাস আগে ওই গুদামটা লিজ নিয়েছিলি? হ্যাঁ স্যার। আয় মিনা, তাড়াতাড়ি কফি নিয়ে এসো তো। কি হয়েছে? হ্যাঁ, আমার বাবা মা বুঝি না কেন কি হয়েছে। মেয়ের বাড়ি আসার সময় মিষ্টি ফল নিয়ে আসতে হয়, আর ওরা কি এনেছে জানো তুমি? কি? খাঁচা ভর্তি আম, তাও একদম কাঁচা। আমার ভীষণ ভালো লাগে। কাঁচা আম নিয়ে এসেছে কেন? আরে বুদ্ধু, কিচ্ছু বুঝো না তুমি। মেয়েরা গর্ভবতী হলে টক খেতে ভালোবাসে। প্রথম বাচ্চা বাপের বাড়িতে হতে হয়, আর সেই জন্য ওরা আমায় নিতে এসেছে ওদের সাথে। তুমি বাবা হতে চলেছো, বুঝলে? কি লজ্জা লাগছে? সত্যি বলতে জানি না আমি কি বলবো তোমায়। আমি কখনো সংসার চাইনি, কিন্তু সংসারে যে এত সুখ আমি জানতাম না। আচ্ছা, তুমি কবে যাবে মায়ের কাছে? সত্যি বলছি, তোমার ছেলে যেতে ইচ্ছে করছে না। তুমি একদম পাগলের মতো কথা বলো না, বুঝলে? তুমি এখানে থাকলে এক ফোঁটাও আরাম করতে পারবে না। ওখানে গেলে তোমার রেস্টও হবে, আর আমাদের একটা মোটাসোটা বাচ্চাও হবে। আমার তাহলে যেতে হবে? ঠিক আছে, না যেতে চাইলে যেও না। না না, সেটা বলিনি। যাও, গিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নাও, ঠিক আছে? সে তো আগে থেকেই তৈরি। কি বললে তুমি? গাড়ি বাদ দিয়ে শুধু টায়ার পরিষ্কার করছিস যে? কাশি, গাড়ির টায়ার আর মানুষের পেট দুটোই পরিষ্কার রাখা দরকার। তা ঠিক বলেছিস। হ্যাঁ, থ্যাঙ্ক ইউ। এটা কি? এটা আবার কি? তোর গাড়ির গিয়ার ওখানে পড়েছিল, ইউজলেস ফেলা। এটা দেখে মনে হচ্ছে কোথাও দেখেছি। আরে নিয়ে এসেছো? দাও 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 দেখি। ক্রান্তিকারী নেতা, গরিবের দেবতা আর আমার প্রিয় বন্ধু, আজকে MGR এর ছবিটা পেলাম। আর আজকে সংক্রান্তির শেষ দিন, তাই নাকি? হ্যাঁ, আজকে সংক্রান্তির শেষ দিন। MGR এর জন্মদিন আর সংক্রান্তি একই দিনে পড়েছে ভাই, এরকমটা কখনো হয়নি এর আগে। এবছরই প্রথম হলো। MGR টাকে MGR কে এটা আবার জিজ্ঞেস করার মতো কথা? আরে এ দেখি বসের ব্যাপারে কিছুই জানে না, মুখ দেখে বুঝে যাবে সেরকমই হলো আমার বস। আরে তোর মুখ দেখি বুঝতে পেরে যাবে যে তোর কি দরকার। আমার বস হলো সেই রকম, বুঝলি? উনি হলেন মহান দানবীর। চশমা পরে কালো, কিন্তু মন একদম সাদা। গরিবের কাছে ভগবান, গরিবদের কাছে ভগবান, সবার আশীর্বাদ ধন্য। আশীর্বাদের সাথে মানে? মানে যিনি মানুষের ভালোবাসায় বেঁচে থাকেন। এবার তোমাকে রেডি হতে হবে, গো। মুম্বাইয়ের মহারাজা, তামিল জাতির গৌরব, MGR আজ জন্মদিন। MGR জন্মদিনের মদ খাওয়া ছেড়ে তোমরা সবাই হানি সিং এর গানের রিমিক্স চালাও। কি হয়েছে? আমি তোমায় খুব ভালোবাসি, তুমি কি বলো? কি ব্যাপার, আজ খুব ভালো মুডে আছো দেখছি। কয়েকদিন আগে যখন আমি এখানে এসেছিলাম, তখন মনে শুধু ছিল রাগ আর প্রতিশোধের হিংসা। কিন্তু আজকে যখন আমি তোমার সাথে এখানে আছি, তখন আমার ইচ্ছেই বদলে যাচ্ছে। কি ইচ্ছে? তুমি, তোমার পরিবার, তোমার বাচ্চা, এই পায়রার দল, আর কিছু না। আমিও তোমাকে খুব ভালোবাসি। Oh, my God.
আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে মেরো না। গীতার ওর মাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আপনাকে খুঁজছিলাম আমি। কখন নিয়ে গেছে? কিছুক্ষণ আগে। রাজা, পুলিশ কেন ওনাদের ধরে এনেছে? কোনো বডিকে আইডেন্টিফাই করতে হবে। কার বডি? ম্যাডাম, আপনি ভেতরে আসুন। আয় মা। ইনি আমার স্বামী। মা! আর তোমার বাবা, আমি সত্যি বলছি। কেন মা? আমি যখন ছোটবেলা জিজ্ঞাসা করতাম, তুমি বলতে বাবা আসবে, আমার সাথে দেখা করবে। কিন্তু এটা জানতাম না যে এভাবে দেখা পাবো বাবার। বাবার সাথে দেখা করার যে ইচ্ছে ছিল, আজ থেকে সেটাও শেষ হয়ে গেল। কে মারলো বাবাকে? কে মারলো বাবাকে বলো আমাকে। আমায় ক্ষমা করে দিন। উনি না ভালো স্বামী ছিলেন, না নিজের মেয়ের কাছে ভালো বাবা হতে পেরেছিলেন। গীতার ওই চোখের জলে আমি নিজেকে খুঁজে পেয়েছি। ভেবেছিলাম আমার সব কাজ শেষ হয়ে গেছে, কিন্তু না, আমাকে নতুন করে শুরু করতে হবে। আপনার সুখে দুঃখে আমি আপনার পাশেই থাকব। দাদা, ফোন এসেছে। কে? মনিদা তোমার সাথে কথা বলতে চায়। ও আমাকে কি বলতে চায়? আমি কিছু জানি না, তুমিই কথা বলো। কি ব্যাপার? এখনই আমি এক গ্লাস দুধ খেয়েছি। শুধু শহরই নয়, আমার মনও শান্ত হয়ে গেছে। এসব শালা আমায় কেন বলছিস? ম্যাটারটা বুঝলে তুমি? আমার ভাই অ্যাপ্রুভার হয়েছে। ও তোমার ব্যাপারে কিন্তু সবকিছু পুলিশকে বলে দিয়েছে। এই গুড নিউজটা কি জানো নাম ওর? হ্যাঁ, কাশি। ওকেও জানিয়ে দিও। এই তোকে তো আমি কি হলো? গৌতম রাজ সাক্ষী হয়ে গেছে, আমাদের সবকিছু পুলিশকে জানিয়ে দিয়েছে। পুলিশকে জানিয়েছে ঠিক আছে, কিন্তু যদি কোর্টে বলে তাহলে কিন্তু আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। ও যেন কোর্ট পর্যন্ত না পৌঁছয়। ও কোর্ট পর্যন্ত পৌঁছাতেই পারবে না। আরে শোনো শোনো, গুরুদেব এসে গেছেন, চলো চলো গাড়ি থেকে বেরো এখন। চলো 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 চলো। চুপ করো, সাইলেন্ট, নিঃশব্দ থাকো। সুভাষ, ওখানে গিয়ে একবার দেখো তো কি চলছে। যাও তাড়াতাড়ি। হ্যালো, কি বলছো তুমি? আরে তাড়াতাড়ি ক্লিয়ার করো। পার্কিং এ লাগা। বাকি কথা পরে বলছি, ঠিক আছে? হ্যাঁ পরে হবে, রাখছি। হ্যাঁ মানি ভাই, এসো এসো। কেমন আছেন? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? অনেকদিন দেখা হয় না। কোথায়? আপনি তো বিজি থাকেন। আমি কোথায় ব্যস্ত থাকি? তুমি তো ব্যস্ত থাকো সবসময়। স্বামীজি, আমাকে তাড়াতাড়ি ফরেনে পাঠিয়ে দিন। তাড়াতাড়ি শুধু বাথরুমে যাওয়া যায়, ফরেন যাওয়া যায় না। তুমি গিয়ে পাসপোর্ট বানাও। সবাই বলো।
আচ্ছা, তোমার ছেলে নায়ক হতে চেয়েছিল না, হয়ে গেছে নাকি? ঐশ্বর্য রায়ের সাথে কাজ করতে চাই, ও ডেটের জন্য ওয়েট করছি। দ্বিতীয় কথাটা কি সেটা আপনি বলুন। আমি কি বলবো? আপনি কিছু বলছিলেন না। হ্যাঁ, কি বলবে? এই যে ইলেকশন আসছে, আমার সাথে একা কথা বলতে চান, তাই তো ফোনে বললেন। না না, আমি ওকে আমার কথাই দেখলাম, তুমি তো বললে। কাশি ছেলেটির কথা ভেবেই নাকি খুব ভয় লাগে। ফোনে আমি আপনাকে ডেকেছি। আমার গাড়ির চাবি ওর কাছে কি করে গেল? তুমি সেই অফিসার, তাই না? ইয়েস স্যার। ঠিক আছে ঠিক আছে, MS02NA 8491 আপনার গাড়ি না? হ্যাঁ আমার গাড়ি। আমার সাথে চলুন। কোথায়? পুলিশ স্টেশন। কেন? কোর্টে একজন আসামিকে পেশ করা হবে, আপনি তাকে দেখে শনাক্ত করবেন। কি বলছেন আপনি? 3 মিনিট আগে সাক্ষীকে মেরে না জানার ভান করছেন, আর এই ব্যাপারটা আমাকে মানতে হবে নাকি? ভালোই ভালোই চলুন। অফিসার, আপনি কি বলছেন কি? 15 মিনিট আগে উনি আমার সঙ্গে বসেছিলেন এখানে। গুলি চালানোর সময় আমি নিজের চোখে দেখেছি আসামিকে। কারকে দেখেছেন? এতো আমাকে দেখেছেন কি? না। 15 মিনিট হয়ে গেছে আমার কার পার্কিং এ আছে, আমার গাড়ি চুরি করে কাজটা করেছে, এই কাজটা ওই রবি করতে পারে। এর কোনো প্রমাণ নেই, আমি দেখেছি, ওটা আপনারই গাড়ি। শোনো, এত লোক প্রমাণ দিচ্ছে, মন্ত্রী বলছে, তুমি ভরসা করতে পারছো না? স্যার, এখানে ভরসা করার কোনো কথা হচ্ছে না। গাড়িটা ঠিক কার, গুলিটা কে করেছিল সেটা জানাই আমার আসল কাজ, আর সেটা আমি করেই ছাড়বো। হরিশ, এনার নামে FIR ফাইল করো, আর জিজ্ঞাসাবাদের জন্য আপনাকেও আসতে হবে। হ্যাঁ ভাই। কাশি, সত্যি তোর উপর আমার গর্ব হয়। আরে 10 কোটি তো আমার হাতের ময়লা, টাকা আজ আছে কাল নেই। আসছি। দারুন ফাটাফাটি। কাশির জন্য শুট করলাম না, তা সত্ত্বেও ACP আমার নামে FIR ফাইল করেছে। না মানে ভাই, এই কেস চলবে না। আমার মনে হয় এই কেসটা চলবে না, এনকোয়ারির নামে সবকিছু খুঁড়ে খুঁড়ে পার করবে, আমাদের একটু সাবধানে থাকতে হবে। হ্যালো, শোনো, মিনা বলছি। ওয়াইফের ফোন, 1 মিনিট। কথা বলে নাও। রঘুর সাথে তোমার দেখা হয়েছে? না, কাল রাতে বাড়িতে যায়নি। কেন, কি হয়েছে? রোজ রাতে ও আমাকে ফোন করে, কিন্তু জানি না কেন কাল ও আমাকে ফোনই করেনি। পাশের বাড়ি থেকে খবর পেলাম ও কাল রাতে বাড়িতেই ছিল না। কি, কাল রাতে বাড়ি যায়নি? কোথায় গেল তাহলে? জানি না, একটু আগেও ফোন করেছিলাম, রিং হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। ফোনটা তুলছে না, কি ব্যাপার, কি হলো? আমার ভাইকে মারতে বলেছিল, বল কে? আমি জানি না, আমি জানি না, ছোট মালিক বলেছিল। কি ব্যাপার শিবা, এই ছেলেটাকে? ও আমার ভাই, ওকে নির্দয় ভাবে মেরেছে। কি মেরেছে শিবা? কে ওর ভাইকে মেরেছে? কে শিবার ভাইকে মেরেছে? হ্যাঁ, তুই আমাকে বল যে একে মারতে কে বলেছিল? আপনার ছেলে বলেছিল। কিরে, তুই মারতে বলেছিলি? হ্যাঁ বাবা, কলেজের ইলেকশনে আমার বিরুদ্ধে প্রচার করেছিল যাতে আমি হেরে যাই, তাই ওকে মার খাইয়েছি।
তুই জানিস ও কে? ও আমার ভাই। তুই ওনার ছেলে বলে আজকে আমি তোকে ছেড়ে দিলাম। শিবা, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। ও কিন্তু জানতো না যে ও তোমার ভাই। ও জেনে বুঝে মারলে অন্য কথা ছিল, এসব ও না জেনে করেছে। ঝগড়া কেন বাড়াচ্ছ? শিবা বাদ দাও না, ছোট্ট একটা ব্যাপার। এই আমার ভাইকে মেরেছে, এটা ছোট ব্যাপার না। তুই কি করতে চাইছিস? সবাই মিলে তোর ভাইয়ের পায়ে পড়ে ক্ষমা চাইবে? বললাম তো ভুলে যা, ছাড় ছাড়, যা যা, ওকে হাসপাতালে নিয়ে যা, যা সব ঠিক হয়ে যাবে। এই তোরাও সাথে যা। বললাম তো যা। এখনো দাঁড়িয়ে আছিস কেন? শোন, আজ তো তুই বেঁচে গেলি, কিন্তু আমি তোকে ছাড়বো না। তোকে কখন কবে কিভাবে মারতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। এত সহজ যে আমার সামনে আমার ছেলেকে তুই মারছিস? আমার ভাইকে কেউ কিছু বলবে না। ভাইয়ের কিছু হলে আমি ওকে মেরে দেব। আমার ছেলে, আমার ভাই, আমার জীবন। আর যদি আমি তোর ভাইকে মারি তাহলে মায়ের দিব্যি আমি সব শেষ করে দেব। বেরিয়ে যা এখান থেকে, এখান থেকে বেরিয়ে যা। কি করছে বুঝতে পারছে না? না দাদা, ও আমাদের সব ধান্দার ব্যাপারে জানে। ও বেঁচে থাকলে বিপদ বাড়বে, তাই ওকে মেরে ফেলাই ভালো। যখন খুশি ওকে উপরে ফেলে দিবি। ওকে কি গাছ পেয়েছিস নাকি? শান্ত হয়ে শোনো, পুলিশ ওকে একবার ধরতে পারলে ভেতরেই কাজ হয়ে যাবে। তার ব্যবস্থা আমি করব। পুলিশ ওকে ধরবে তাই তো? আমি মণি বর্মা বলছি। সরকারি সাক্ষী খুনের দায়ে আপনি আমার উপর কেস ফাইল করেছেন না? কিন্তু ওই দিন আমার গাড়ি নিয়ে খুন করেছে শিবা। আমার যে লোকটা ওকে দেখেছিল তাকেও মেরেও পালিয়ে গেছিল। এবারে আপনি কি করবেন? আপনি সেটা জানেন। এই এদিকে এসো। শিবা বলছি। কি হয়েছে বল? তোমার সাথে কথা বলতে চাই। কি কথা আছে? আমার নিজের একটু দরকার ছিল তোমার সাথে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোথায় আসতে হবে বল, আর কখন আসতে হবে? ওর যদি কোনো খারাপ মতলব থাকে, যদি তোমার কিছু করে দেয় ও। ভয় পাচ্ছ? তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু হবে না। ও আমার শত্রু হতে পারে, কিন্তু ও আমার সাথে বেইমানি করবে না। তুমি আমার সাথে থাকবে। আমরা একসাথেই তো থাকবো। এতদিন ধরে এটাই ভেবেছি তোমাকে যেখানেই দেখবো গুলি করে দেবো, আর তুমিও বোধহয় এটাই চাও। আমি জানি কিছু দরকারি কথা বলবি বললি জামাই। আসলে এমন একটা ঘটনা ঘটে গেছে, আমাকে কিছুদিন লুকিয়ে থাকতে হবে। পুলিশ আমাকে খুঁজছে। তাহলে এখন? এখন আমার একটা নিরাপদ আশ্রয় চাই। তুই একা? না, আমার ভাইয়ের। 15 দিনের জন্য তুমি কি ওকে তোমার হেফাজতে রাখতে পারবে? আমি কেন? জানি না কেন তোমাকে আমি ভরসা করি। তুমি আমার শত্রু, তাও এটা কিন্তু ভেবো না যে আমি হেরে গেছি। আমাদের মধ্যে যা ছিল
তাই থাকবে আগের মতো। বলো, আমার এই কাজটা করতে পারবে? তোর আমার উপর ভরসা আছে, সেই জন্য করব। তোমায় আমি বিশ্বাস করি। আসুন কাশিদা, আমার নাম গোপী, পাণ্ডে আমাকে সব বলেছে, এখানে সব নিজেদের লোক, কোনো অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। চা খাও। শোনো, তোমার জন্য এখানে সব ব্যবস্থা করা আছে, তোমার যা যা দরকার পড়বে চেয়ে নেবে, গোপী ব্যবস্থা করবে, আমি এখানে থাকারই চেষ্টা করব। আর যদি বাইরে যেতে হয় তাহলে আমাকে না বলে যাবে না, বুঝলে? ঠিক আছে। এখন আমি সব জেনে গেছি, আমার খুব রাগ হয়েছিল, কিন্তু কিছু একটা ভেবে চুপ করে গেলাম। শিবার সাথে দেখা করেছ? শুনলাম ওর ভাই নাকি তোমার কাস্টাডিতে আছে, সত্যি? হ্যাঁ সত্যি। একটা কাজ করো, ওকে আমার কাছে নিয়ে এসো, ওর সাহায্যে তুমি শিবাকে শেষ করে দেবে। আমি এটা করতে পারবো না রবি ভাই, শিবা আমাকে বিশ্বাস করেছে, আর যে আমাকে বিশ্বাস করে তাকে আমি ধোকা দেব না। আরে কিসের ধোকা? হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি আমার কথা শুনতে অস্বীকার করছো কাশি, এটাকে ধোকা বলে না? না, আপনার কাছে কাজ করি এটা আমার চাকরি, আর আমি এটা যেটা করছি সেটা হলো মানবতার ধর্ম, আর আমি যা করছি তার জন্য যদি আপনার কোনো ক্ষতি হোক সেই কাজ আমি করব না, আমি এটা কথা দিলাম। যারা যারা আপনার শত্রু তারা আমারও শত্রু, আজও সব সময়ের জন্য, মনে রাখবেন, আমি বদলাবো না। শিবা হলো আমার শত্রু আর তোমার বন্ধু? আমি সেটা বলিনি। তাহলে ওর ভাইকে আমাদের দিয়ে দাও, বড়র বদলে ছোটটাকে শেষ করব। এই তা পুরুষের মতো কথা বলিস না, পুরুষের মতো সামনে থেকে লড়াই করতে শেখ। যখন বন্ধুই বেইমানি করে তখন কি করব? এই কাশি দেখো, এলাহাবাদ জেলে তোমাদের দেখা হয়েছিল, তোমরা দুজনে রেস্টুরেন্টে কথা বলছিলে, আমার লোক দেখেছে, তুমি ওকে বলেছো যে আমার গুদামে হাতিয়ার আছে, আর এখন তুমি ওর ভাইয়ের রক্ষাকর্তাও হয়েছো, সেম সাইড গোল করছো নাকি? হ্যাঁ রবি ভাই খুব ভালো করেছিল যে তোমার উপরে নজর রেখেছিল। মনির কানপট্টিতে পিস্তল রেখে যখন তুমি গুলি চালালে না, তখনই আমার তোমার উপর সন্দেহ হয়েছিল। এখন তুমি শিবার ভাইকে আমার কাছে নিয়ে আসছো না, আমি তোমার উপর কি করে বিশ্বাস রাখবো? তাহলে আমার এখানে থাকার আর কোনো দরকার নেই, যেখানে ভরসা নেই সেখানে আমি কাজ করি না। রবি ভাই, এতদিন ধরে আমাকে কাজ দেওয়ার জন্য ধন্যবাদ, আসছি। কাশি, এখান থেকে বাইরে যাওয়ার পারমিশন শুধুমাত্র আমিই দিই। এই দেখি কি করে যায়। রবি ভাই, তোমার সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন ইচ্ছে করে নিশানা ঠিক রাখেনি, তাই তুমি আমাকে চেনো। গিরি, আমি তোমাকে বলছি না তুমি কেন এখানে বসে আছো, তুমি ওখানেই যাও, তুমি ওখানেই কাজ পাবে। না দাদা, আমি এখানেই থাকবো, আমি তোমাদের সাথে এখানেই থাকতে চাই, আমাকে ওখানে পাঠিও না। আরে রবি, চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে? গিয়ে কথা বলো, ও তুমি ডেকেছো বলেই তো এসছে। মনিদা, মনিদা,
তুমি এসে কথা বলো। আরে যাও, আমি এর সাথে হাত মেলাবো। ফালতু একটা ছেলেকে মাথা ঝুড়ি দিয়েছে, এখন ওর থেকেই ভয় পাচ্ছে। এই তুই কি করেছিস? তুই যা করেছিস আমিও করেছি। এই তুই চুপ কর। এই এই বাজে কথা বন্ধ কর, আঙুল দেখাবি না আমাকে, বুঝেছিস? আমার কথা শোনো, ঝগড়া বন্ধ করো। যে জন্য এসছো সেই ব্যাপারে কথা বলো। এত বছর পর তোমাদের দেখা হলো, মাথা ঠান্ডা করো। আচ্ছা কি কথা বলতে চাইছিস? যতক্ষণ পর্যন্ত ওরা আলাদা আলাদা আছে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, কিন্তু ওরা যদি একজোট হয়ে যায় আমাদের বিপদ আছে। তারপর আমরা মুম্বাই শহরে ধান্দা করতে পারবো না মানে। আর তারপরে ভাই আমাদের মহালক্ষ্মী মন্দিরের বাইরে পাটি নিয়ে ভিক্ষে করতে হবে। আচ্ছা এখন কি করতে চাস সেটা বল। দুজনকেই আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না রবিদা, সৎ পথে ওদের সাথে তুমি জিততে পারবে না। তার কোনো প্রয়োজন হবে না, ব্যাপারটা খুব শীতে। একটা তীর দিয়ে দুটো শিকার। শিবার ভাইকে কাশি প্রোটেক্ট করছে না, ওকে উঠিয়ে নে, একে অন্যকে মেরে দেবে, আর আমরা বরাবরের জন্য ঝামেলা মুক্ত হয়ে যাব। মানে ওর ভাইকে তোলা অতটা সহজ হবে না যতটা তুমি ভাবছো। ওকে রক্ষা করবে কাশি। তুমি কাশিকে দূর থেকে চেনো, কিন্তু আমি কাছ থেকে চিনি। তাহলে তো যতক্ষণ কাশি শিবার ভাইয়ের কাছে আছে আমরা কিছুই করতে পারবো না। শোনো, আমি বলছি। কি দাদা, তোমার তো দুদিন পর বিয়ে না? হ্যাঁ। বলছো না কেন? আচ্ছা বিয়ের জন্য এখনো শপিং করোনি না? শপিং? বৌদি ডেকেছিল কিন্তু ইনি মানা করে দিয়েছেন। দাদা তুমি যাও, আমার সঙ্গেও আছে না, আমার কিচ্ছু হবে না, তুমি আমার চিন্তা করো না। দেখছি। হ্যালো, আমি অঞ্জলি বলছি। এক মিনিট, আসছি। তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছা করছিল। তুমি কোথায়? শপিং করে এখন জুহু বিচ রেস্টুরেন্টে কফি খেতে এসেছি। কি কি কিনলে? তোমার জন্য ধুতি, কুর্তা, শার্ট, নিজের জন্য শাড়ি, মঙ্গলসূত্র সব কিনে ফেলেছি। খুব সুন্দর দেখতে জানো। তোমার পছন্দ করা ছেলেটা কিন্তু ভালো নয়। কে বলল? ও খুব ভালো ছেলে, বিয়ের পর ও আমাকে খুব খুশি রাখবে, কখনো ছেড়ে যাবে না, কখনো ওর সম্পর্কে বাজে কথা বলবে না। ও মিথ্যে কথা বলতে পারে, তুমি জানো না। তুমি কিছু জানো না ওর সম্বন্ধে, ও কোনোদিন আমাকে মিথ্যে কথা বলে না। আচ্ছা ঠিক আছে, ওকে একটা চুমু দিয়ে দাও। এখন সম্ভব না। তার মানে তুমি ওকে ভালোবাসো না? এই মার খামি, এখানে অনেক লোক এখন, তোমার জন্য তো আমি প্রাণও দিতে পারি। আমি তোমাকে খুব ভালোবাসি। অঞ্জলি, 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 কি হয়েছে দাদা? আমি এক্ষুনি আসছি। রঘু তুমি কোথাও যেও না। আচ্ছা আমি এক্ষুনি আসছি। এই না রাখো। অঞ্জলি কোথায়? অঞ্জলির কি হয়েছে? অঞ্জলি কি হয়েছে? অঞ্জলির, অঞ্জলি, 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 কি হয়েছে ওর? অঞ্জলি, 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 ওর কি হয়েছে? অঞ্জলি, কে ছিল রাজা বলো, কে ছিল? অঞ্জলি, আমার বাবার লোক চন্দু। অঞ্জলি তাকাও আমার দিকে, একবার তাকাও, এই একবার তাকাও। অঞ্জলি, সবসময় একসঙ্গে থাকব। আমাকে ফাঁকি দিয়ে দিলে তো দাদা, রঘুকে কেউ একজন মেরে ফেলেছে। কাশি ভাই, কে?
জানি না কে ছিল দাদা, থামানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমার পায়ে গুলি মেরে দিয়েছিল, আমাকে ক্ষমা করে দাও। হ্যালো, রঘু কেমন আছে? হ্যালো হ্যালো, রঘু কেমন আছে? দেখ আমি ফিরে আসছি রঘু, রঘু ওঠ, একবার চোখ খুলে দেখ ভাই, দেখ আমি এসছি ভাই, একবার দেখ আমাকে রঘু। তুই জানিস তো তোর ভাই তোকে ছাড়া বাঁচতে পারবে না রঘু, একবার দেখ রঘু, একবার চোখ খোল, তোকে ছাড়া কি করে বাঁচবো রঘু, রঘু রঘু আমার ভাই, চোখ খোল, দেখ আমাকে একবার ভাই, দেখ। আরে তুই আমাকে একা ছেড়ে যেতে পারিস না রঘু, এখন এখন তোকে ছাড়া আমি কি করবো ভাই, তুই এভাবে চলে গেলি ভাই, আমাকে একা রেখে, আমাকে একা রেখে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি বিশ্বাসঘাতকতা করলে, আমাকে আমার ভাই ফিরিয়ে দাও। আমাকে আমার ভাই ফিরিয়ে দাও। শিবা নিজেকে একটু সামলা, আমার কথা শোন। আর শুনে আমি কি করবো, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। কথা শোন, আমি তোকে শেষ করে দেব। তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, আমার ক্ষমা করে দে। আগামী 24 ঘন্টার মধ্যে তোর ভয়ের খুনিদেরকে তোর পায়ের সামনে এনে ফেলব। এখনো যদি তুই আমাকে মারতে চাস তাহলে মেরে ফেল আমাকে। কেন চলে গেলি মা? তুমি আমাকে জীবন দান করলে আর আমি তোমার জীবন কেড়ে নিলাম, তুমি আমি আর আমাদের পরিবার ভাইরা সবাই চলে গেল, আমি আবার অনাথ হয়ে গেলাম। Thank you.
আমরা ছাড়া এই ঠিকানার কথা আর কেউ জানত না। নির্দোষ ভাইটার জীবন চলে গেল। রঘুকে কে মেরেছে? আমি জানি না। বল। আমি না। তাহলে কে ছিল? পান্ডিয়ান আর বাবলু। রঘুকে এখানে রেখেছিলাম, তুই ওদেরকে বলেছিস? তুই বলেছিস কি না? আমি বলেছি। শিবার ভাইকে তোরাই মেরেছিস তাই না? বল, শিবার ভাইকে তোরাই মেরেছিস তাই না? বল। হ্যাঁ দাদা। রবিদা এক হয়ে গেছে, ওরা তোমার থেকে প্রতিশোধ নিতে চায়। যদি তোমার ভাইকে মেরে দিই তাহলে তোমরা দুজনে মারামারি করে মরে যাবে, এরকমই ওদের প্ল্যান ছিল। যতক্ষণ কাশি তোমার ভাইয়ের সাথে আছে কেউ ওকে কিছু করতে পারবে না, এই জন্য ওরা চন্দুর হাতে কাশির ভাবি বউকে মেরে ফেলেছে। তারপর তারপরে কি হয়েছে বল? যখন কাশি বাইরে গিয়েছিল তখন আমরা দুজনে তোমার ভাইকে মেরে ফেলেছি। কাশি, তোমার হবু বউকে ওরা মেরে ফেলেছে এই কথাটা আমি জানতাম না, রাগে অন্ধ হয়ে গেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। তোর জায়গায় আমি থাকলে তোকে খুন করে ফেলতাম। তোর ভাই খুব ভালো ছেলে ছিল। নৃশংসভাবে মেরে ফেলেছে ওরা ওকে, ওর বংশের প্রত্যেকটা লোককে আমি মারব। রবি ভাইয়ের ছেলেকে আর মণি ভাইয়ের ছেলেকে কুকুরের মতো মারব আমি। মণি ভাইয়ের ছেলেকে কিছু করবি না। কেন? মণি ভাইয়ের ছেলে রাজার সাথে গীতার বিয়ে ঠিক হয়েছে। আমি কাউকে ছাড়ব না। ও খুব ভালো ছেলে, ও নির্দোষ। আমার ভাইও নির্দোষ ছিল,
দেখো গীতাকে বিয়ে করতে চলেছে, তাই অনুরোধ করছি তুই ওকে ছেড়ে দে। আমার ভাই যখন বেঁচে নেই তখন আমি কিছুরই পরোয়া করি না। আমি কিছুতেই তোকে ওদের ক্ষতি করতে দেব না। ঠিক আছে, ওদের দুজনকে আমি কিচ্ছু করব না, কিন্তু বাকিদের আমি শেষ করে দেব। তুমি আমাকে সাহায্য করবে? যে কথাগুলো এখানে বললে ওতে গিয়েও বলতে পারবে তো? যেখানে বলবেন সেখানেই বলবো স্যার। খুব ভালো। এই ওই মেয়েটা আছে না, ওকে নিয়ে আয়। ম্যাডাম আপনাকে ডাকছেন। আমার একমাত্র ছেলেকে মেরে দিয়েছে, আমার ওই দুজনকে জ্যান্ত চাই, জ্যান্ত। ধৈর্য ধরো, তুমি যেটা চাইছো সেটাই হবে। রবিদা, পুলিশ আমাদের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলেছে। আচ্ছা, তোমার ছেলে আর ওর হবু বউ আমাদের নামে এসিপির কাছে গিয়ে কমপ্লেন করেছে, আমাদের ব্যাপারে সব বলে দিয়েছে। তাই পুলিশ আমাদের অ্যারেস্ট করতে আসছে, একবার ধরা পড়লে কেউ বাঁচাতে পারবে না। এখান থেকে চলো গিয়ে গোডাউনে লুকিয়ে পড়ি, ওই গোডাউনের সন্ধান পুলিশরা জানে না। কে রে, নিজের বাবার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিবি? আপনি বেঁচে থাকতে চাইলে নিজেকে সারেন্ডার করে দিন। আপনি যত খুশি মারুন, আমাকে আটকাতে পারবেন না। তুই আমার ছেলে বলে তোকে কিছু করব না এটাই ভাবছিস না তুই? তুই ভুল ভাবছিস। নাইডু, বোঝাও একে, আর যদি না বোঝে তো গুলি চালিয়ে দাও। কি বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে? ও তোমার ছেলে। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? যে আমার বিরুদ্ধে কথা বলবে সে হলো আমার শত্রু। যেমনটা বলেছি তেমনটা করো। আমি নাইডু বলছি। রবিদা আর মনিদা আমার গোডাউনে আছে। কি চায় ওরা? রবি ভাই বাঁচার জন্য নিজের ছেলেকেও মেরে দিতে চাইছে, ওকে তোমাকেই বাঁচাতে হবে। তুমি তাহলে বেঈমানি করলে? আজ অবধি যা পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। এ কি নাইডু, খুব ভালো কাজ করেছো। মনে হচ্ছে ওরা এসে গেছে, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। রাজা আর ওই মেয়ের কি করবো? মেরে ফেলো। না, ওদের বাঁচিয়ে রাখো, এখন আমরা বেরিয়ে যাই। যদি আমাদের শিবা কাশি আর পুলিশের হাত থেকে বাঁচতে হয় তাহলে এদের বেঁচে থাকাটা জরুরি। তুমি ওদের নিয়ে সামনে থেকে যাও, আমরা পেছন দিয়ে আসছি। আরে ছাড়ো আমাদেরকে, ছাড়ো ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাদেরকে।
শিবা, রাজার গীতা ভেতরে আছে, সাবধানে। কিন্তু কাউকে ছাড়বো না আমি, ওদের পরিবারের প্রত্যেকটাকে মারবো আমি। তুমি কথা দিয়েছিলে শিবা। শিবা, 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 আয় দেখি আমাকে মারবি। রাজা, হ্যাঁ, শিবার সামনে যাবে না কিন্তু। রাজা, এই গীতা, তাড়াতাড়ি এসো। চল 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 চল। এই গল্প এখানেই শেষ, এবার নতুন গল্প শুরু।